ওয়ালাইকুম আসসালাম। আজকে একটা ভর্তি হবো, আজকে সমস্যা স্যার আমার গাড়ে ব্যথা, কোমরে পায়ে শক্তি থাকে না, এগুলো বিষ ব্যথা করে, এই সাইডে ব্যথা, মানে চলাফেরা করতে সমস্যা, বসে থাকলে ব্যথা বাইরে যায়, ঘুমাইতেও সমস্যা, অনেক রকম সমস্যা। কি এটা প্রত্যেক আমি প্রায় 2 বছর আগে জানতে পারি, 3 বছর আগের পর থেকে আমার ব্যথা, সামান্য সামান্য ব্যথা। হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইছি, আপনার ঢাকা দেখাইছি, তারপর সিলে 2 ডাক্তার দেখাইছি, ওনারা MRI করছে, কিছু থেরাপি দিছে, থেরাপি কাজ হয়েছে না, তারপরে বলছে যে আমার অপারেশন লাগবে। তো আমি অপারেশন যাই নাই, তখন এমনি মেডিসিন খাইতেছি, মেডিসিন খাইও দেখাছে অনেক সময় কমে না। তখন আমি ওই স্যারের ভিডিও দেখি ইউটিউবে, দেখার মাধ্যমে ওই স্যারের সাথে দেখা করলাম। তো গত বৃহস্পতিবারে আসলাম, স্যারের পরীক্ষা দিয়ে বলছে যে আপনাকে ভর্তি হতে হবে। যাইনি অপারেশনে, অনেকে বলে অপারেশন করার পরও ব্যথা থাকে, আর অপারেশনে টাকাও পেয়েছি, অনেক সময় ব্যথা পেলে সারে না, এরকম বলছে। আর এরকম সিস্টেম যদি থাকে যে আমি থেরাপির মাধ্যমে ভালো হলে অপারেশনের কোনো প্রয়োজন নেই। স্যার ওনাকে বলেছিলেন এক পাশের কথা, কিন্তু আজকে কততম দিন স্যার? ষষ্ঠতম দিন। দর্শক কেমন আছেন? 6 দিন পরে আসেন, দর্শক একটু কথা বলি। আসসালামু আলাইকুম। সেই প্রথম দিন মনে আছে? হ্যাঁ। একরাশ ব্যথা নিয়ে ভর্তি হওয়া মানুষটি, যাকে কিনা স্যার বলেছিলেন প্রায় এক মাসের মতো সময় লাগবে, এতটাই খারাপ অবস্থা। আজকে ষষ্ঠতম দিন, কেমন আছেন আপনি? এখন ভালো আছে, খুবই ভালো আছে। সেই ব্যথার অবস্থাটা যদি একটু বলতেন আমাদেরকে। ব্যথাটা মানে যে জিনিসগুলো আপনার আগে ব্যথা হতো, আগে করতে পারতেন না, এখন করতে পারছেন, এখন ওই জায়গাগুলো ব্যথা নেই, সেটা কি কোন কোন জায়গাটা? কোন জায়গায় আমার এখানে ব্যথা ছিল, এই সাইডে ব্যথা ছিল, এগুলো ব্যথা ছিল। আগে তো চলাফেরা করতে বা গান নোয়াতে সমস্যা, এখন কোনো ব্যথা নেই, ব্যথা নাই, শরীর পুরো রিল্যাক্স লাগতেছে, ভালো লাগতেছে, পাতলাও লাগতেছে, ভালো আছে, আগেটা অনেক ভালো আছে। তার মানে এই যে এক মাস থাকতে হবে, মানে এতটাই খারাপ অবস্থা ছিল, সেই প্রস্তুতি নিয়ে এসেছেন, কিন্তু মাত্র 6 দিনে দেখছেন এখন আগের থেকে অনেকটুকু ভালো, অনেকটুকু সুস্থ, ট্রিটমেন্ট অলরেডি এখন আপনার চলছে। আপনার কি মনে হচ্ছে আপনার 1 মাস থাকার দরকার আছে? না না, তার আগে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, এবং ভিতর থেকে আপনি সেই কনফিডেন্সটা ফিরে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ফিরে পাচ্ছি। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আজকের আপনার কারেন্ট কন্ডিশনে। দর্শকদের জন্য একটাই অনুরোধ, যারা আমার মতো ব্যথায় ভুগতেছেন, অনেক ডাক্তার দেখাইছেন কোনো কাজ হইতাছে না, আসলে আমি অনেক ডাক্তার দেখাইছি কোনো কাজ হইছে না, অপারেশনের কথা বলছিল তখন আমি স্যারের তত্ত্বাবধানে আসি, ওনাই বলছে চেক আপ করিয়া যে আমার ভর্তি লাগবে, আমার ডিসকলাপ আছে, যেটাকে বলে PILED নাকি জানি বলে PILED, তখন আমি ভর্তি হই। হওয়ার পরে স্যার ট্রিটমেন্ট করে, স্যার বলছিল 1 মাস, তো আজকে 6 দিন, এখন মোটামুটি আমি সুস্থই আছি, 90% সুস্থ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।